প্রবাসীওয়ালার মাঝে সচেতনতা ও দেশপ্রেম বৃদ্ধি করতে সংযুক্ত আরব আমিরাতত আলাইন কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল বুধবার আলাইনের হিলটন হোটেলের বলরুমত আলাইন কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আলহাজ রুস্তম আলীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করে সাধারণ সম্পাদক এম এ হানান হিরো। অনুষ্ঠানত প্রধান অতিথির বক্তব্য রাখে রেল মন্ত্রণালয় সম্পর্কীয় সংসদীয় কমিটির সভাপতি ও রাজধান সংসদীয় আসনের নির্বাচিত এমপি এবিএম ফজলে করিম চৌধুরী। চ্যানেলে পাঠালে আপনাদের ভবিষ্যতে অনেক সুযোগ সুবিধা থাকবে, অনেক সুবিধা হবে। তা না হলে এক সময় আপনারা যখন ঘর বাড়ি বিভিন্ন কিছু ইনভেস্টমেন্ট করবেন তখন আপনাদের সমস্যার সম্মুখীন হবেন, যার জন্য আমি মনে করি এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। অনুষ্ঠানত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছিল আমিরাতত নিযুক্ত রাষ্ট্রদূত ডাক্তার মোহাম্মদ ইমরান। তিনি তার বক্তব্য দূতাবাসত প্রবাসীওয়ালার নানা অভিযোগ ও সমস্যার কথা তুলে ধরে আমিরাতত দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে একযোগ হাজ গরিবের আহ্বান জানায়। আমি আশা করব যে আমাদের শুধু অভিযোগ করার জন্য অভিযোগগুলো করবেন না, আপনারা আসবেন, আমাদের ভুল আছে অবশ্যই, আমাদের ভুলগুলো আমরা স্বীকার করব এবং সেগুলো আমরা শুধরানোর চেষ্টা করব আপনাদের সহায়তা নিয়ে। অনুষ্ঠানত বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখে আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইফতেকার হোসেন বাবুল, রাজান পৌরসভার প্যানেল মেয়র বশিরুদ্দিন খান, সেলিম উদ্দিন, মোহাম্মদ সুলাইমান, আলতাফ হোসেন, কাদের সিদ্দিকি, মোহাম্মদ আয়ুব, মইনুদ্দিন, মোহাম্মদ রফিক সহ আরো বক্তকে। আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশের দীর্ঘ উপজেলাতে কোন একটা মনোনয়ন দেওয়া হোক, সেই মনোনয়নে উনি অবশ্যই বিজয়ী হবেন। আমরা মহান স্বাধীনতাকে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখে অনুষ্ঠানের আহ্বায়ক শেখ ফরিদ, আক্তার হোসেন বাদল, আবদুল্লাহ আল মামুন, উত্তম হাওলাদার, আবুল গফুর, আবুল কাশেম, শওকত আকবর সহ আরো বক্তকে। অনুষ্ঠানকে সফল করেছে তাদের মধ্যে উল্লেখযোগ্য। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।